আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম এরফান কুলোর সার্জন আপনাদের সামনে পায়পথের বিভিন্ন রোগ নিয়ে এবং তার সমাধান নিয়ে আমি দীর্ঘদিন থেকে কথা বলে আসছি আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন আমি দীর্ঘদিন ধরে সার্জারিতে প্রায় তিরিশ বছর এবং কুলোর সার্জারিতে গত দশ বছর ধরে চিকিৎসা দিয়ে আসছি বর্তমানে আমি আমার ফোকাস অর্থাৎ ইন্টারেস্ট লেজার ইন্টারেস্টোলজি অর্থাৎ লেজার সার্জারি পায়ুপথের বিভিন্ন রোগে সার্জারিতে নিবন্ধ করেছি অন্যান্য সার্জারির সাথে আমি লেজার লেজারের মাধ্যমে পায়পথের বিভিন্ন রোগ যেমন ফিশার ফিস্টুলা পাইলোন এর হাজার হাজার রোগীর সফল চিকিৎসা করেছে যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসার একটি রেকর্ড এবং আমার সাফল্যের হারও আপনাদের দোয়াই সর্বোচ্চ তাই রোগগুলার যে চিকিৎসা অপারেশন কষ্টদায়ক সেগুলা লেজারের মাধ্যমে কাটা ছাড়া মেজিকের মতো ভালো হয়ে যাওয়ার যে চিকিৎসা সেটি আমি জনগণকে দেওয়ার জন্য এবং যে দিচ্ছি সেটা জানানোর জন্য আমি আমার অনুষ্ঠানগুলো করছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমরা কথা বলব পাইপথের একটি জটিল রোগ অ্যানাল স্ট্যানোসিস নিয়ে অ্যানাল স্ট্যানোসিস কি আমরা এর আগের পর্বে বলেছি আজকে বলবো এর চিকিৎসা এর প্রচলিত চিকিৎসা অ্যানাল স্ট্যানোসিস আগে বলেছি এটা একটা জটিল রোগ অর্থাৎ পাইপথটা শুরু হয়ে যায় এখানকার যে মিউকোজা আছে চামড়া আছে যেটা কোনো কারণে লস হলে সাধারণত অপারেশনের মাধ্যমে অথবা কোনো পাইপথের রোগের কারণে যে যে মিকোজাটা আছে সেই মিকোজাটা যখন লস হয় অর্থাৎ সেটা ক্ষতিগ্রস্ত হয় তখন সেখানে ফাইব্রোসিস অর্থাৎ এখানে ফাইব্রোস্টিস নামে একটা জিনিস তৈরি হয় তৈরি হয়ে পাইপট শুরু হয়ে যায় নর্মালি আমাদের পাইপথ বন্ধ থাকে টয়লেটের সময় এটা ওপেন হয় এবং মলটা স্বাভাবিকভাবে বের হয় কিন্তু এই রোগীর ক্ষেত্রে এটা বের হতে পারে না এটার জন্য চিকিৎসা এটা অপারেশন করে পাইপটা বড় করে দিতে হয় এখন সে বড় করাটা একটা জটিল প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় বা যেই অপারেশনে এই বড়টা করা হয় সেই অপারেশনের নাম হচ্ছে অর্থাৎ পাইপটটা সহজ ভাষায় যদি বলি পাইপটা তৈরি করা এখানে পাইপথের আশেপাশের মূলত দুই বাটক দিয়ে আছে বাটকের চামড়া এবং এই ফ্যাট বিশেষ প্রক্রিয়ায় প্রক্রিয়ায় প্লাস্টিক সার্জিক্যাল পাইপথের ভিতরে পাইপথটা কেটে বড় করে সেখানে এই চামড়াটা লাগানো হয় যেটাকে বলা হয় অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ অর্থাৎ চামড়াটাকে ওখান থেকে মুখ করে তার রক্ত সরবরাহ ঠিক থাকবে কিন্তু চামড়াটা মুখ করে পাইপথের ভিতর নিয়ে এসে সেখানে জোড়া লাগিয়ে দেওয়া হয় আরেকটা কাজ মাঝে মাঝে করা হয় সেটা হচ্ছে ভিতরে যে পথের ভিতরে যে মিউকোজা আছে সেই মিউকোজাটা এনে এই পথ কাটা পাইপথটা বড় করে সেখানে লাগিয়ে দেওয়া হয় সাধারণত সেটা বেশি সফল হয় না বলে সেটা খুব একটা করা হয় না বাইরের বাটকের চামড়া নিয়েই সেটা করা হয় বুঝতে পারছেন সেটি একটি জটিল প্রক্রিয়া একটি প্লাস্টিক সার্জিক্যাল প্রক্রিয়া চামড়া ওখান থেকে মোবিলাইজ করে পাইপথে নিয়ে পাইপথটা বড় করে সেখানে লাগাতে হয় এটি যেহেতু অনেক জীবাণু থাকে এটি কিন্তু অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে ইনফেকশন এই ফ্ল্যাপ যেটা পথে নেওয়া হয় সেটা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং এটি একটি জটিল প্রক্রিয়া এই জটিল প্রক্রিয়ার মাধ্যমে পাইপটটাকে আবার নতুন করে তৈরি করতে হয় এখানে যদি পাইপথের ভিতরে যে স্প্রিংটার আছে সেখানে সমস্যা থাকে সেই স্প্রিংটারও আবার ঠিক করতে হয় বা বড় করতে হয় তো সুতরাং অ্যানোপ্লাস্টি একটি জটিল প্রক্রিয়া এবং এটা সাফল্যের হারও এই জটিল প্রক্রিয়াটা কত সাফল্যের সাথে করা যাচ্ছে সেটার উপর নির্ভর করবে তাই এই রোগটা যাতে অ্যানালাস্টেনোসিস রোগটা যাতে না হয় আমাদের চিকিৎসক এবং রোগীদের সেটাই সবচেয়ে নজর দেওয়া উচিত অর্থাৎ আমরা যখন অপারেশন করব তখন যাতে সেখানকার চামড়া বেশি মিউকোজা বেশি লস না হয় এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট তো সুতরাং এটি একটি জটিল প্রক্রিয়া কিন্তু আমরা যখন এই রোগটা হয় তখন আমরা সাফল্যের সাথে এর সমাধান করছি আর আমি এখন এই অ্যানালিস্ট্যানসিসের বেশ কিছু রোগী লেজারের মাধ্যমে অর্থাৎ এই কাটা ছিঁড়া ছাড়া লেজারের মাধ্যমে সম্পন্ন করছি সফলভাবে সেই বিষয়টি আমরা পরবর্তী ভিডিওতে বলবো ইনশাআল্লাহ ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ